الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين يبخلون بما آتاهم الله من مال ولا الذين يبخلون بما آتاهم الله من فضة وهو خير لهم بل هو شر لهم سيطوقون بما بخلوا به يوم القيامة <applause> আল্লাহ আলিল্লাহ এমীরা সু সমাবতী মল্লু দেবল্লাহ বিমাতা মালুন কবির সুর আল ইমরান একশো ত্রিশ আহে যাবতী আহমদ সাল আল্লাহ রাবুল্লাহ আলহ মহিনের জন্য এবং যাবতীয় দরুদ্দুসাল্লা তা শেষ নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের জন্য মানুষের জীবনের অর্থনৈতিক বিষয়টি অনুরূপ যেমন তার জীবনে রক্ত চলাচলের বিষয়টি দেহে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে যেমন দেহ অচল হয়ে যায় সমাজ দেহে অর্থের প্রবাহ বিনষ্ট হয়ে গেলে বা বাধাগ্রস্ত হলে বা একবারেই স্টপ হয়ে গেলে সমাজ দেহ বিকল হয়ে যায় সমাজ দেহে অর্থনৈতিক চলাচলের জন্য ইসলাম যে চিরন্তন ব্যবস্থা দিয়েছে তার সবচাইতে গুরুত্বপূর্ণ হল জাকাত বিধান বছরে সঞ্চিত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর পথে দান করাটা ফরস এছাড়াও সারা বছর নফল সাদাকার বিধান রয়েছে আর নফল সাদাকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আল্লাপ কারণ ফরজ সাদকা মানুষ একবারই দেয় নফল সাজাকা তাকে বারবার দিতে হয় যেমন ফরজ শ্যাম সম্পর্কে বলা হয়েছে বাং শ্যামার মদনে ইমান গোফর আল হতদম ইন যে ব্যক্তি আল্লাহর পথে ইমানের সাথে পুরস্কার লাভের দৃঢ় আকাঙ্ক্ষা নিয়ে শ্যাম পালন করে তার বিগত সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় ঠিক অমনি করে নফল সদাকা সম্পর্কে বলা হয়েছে আর সদকত তো ইউফি কুবুর। কবুর সাধকা কবরের উত্তাপ নিভিয়ে দেয় সাধকা কবরের উত্তাপ নিভিয়ে দেয় সাধকা কবরের উত্তাপ নিভিয়ে দিলে কিছু দরকার নেই অর্থাৎ কবরের আজব শেষ হয়ে যায় সাধকা যদি কেউ দেয় এটা নফল সৎকার বিষয় এটা যদি ফরজ সাদ বিষয় হয় তাহলে আলহামদুলিল্লাহ তা তার কোনো চিন্তারই কারণ নাই বাংলাদেশের এই ট্র্যাডিশন হয়ে গেছে রমজান মাসে জাকাত দেওয়া এজন্য বাধ্য এই সময়তেই বলতে হয় অনেকেই বছর হিসাব করেন রমজান টু রমজান যদিও এর কোনো হাদিস নাই কোনো দলিল নেই এটা কোনো রীতি নীতিও নয় শরীয়তের বিধানও নয় বিধান হলে এটাই আপনি যখন থেকে মাল সঞ্চয় করবেন ধরুন ব্যাংকে টাকা রাখছেন হিসাব করে নেন তখন থেকে আপনি এক বছর গণনা করে যদি সঞ্চিত থাকে যতটা থাকবে ততটা যে আপনি হিসাব করে শতকরা আড়াই টাকা হারে জাকাত দেবেন আপনি যদি ইচ্ছা করে দেরি করে রমজান মাসে দেব নাকি বেশি পাবো বলে এটা ভুল হবে বরং রমজান ক্রস করে গেলেও সমস্যা নাই আপনি জাকাতের ফরজিয়াত আদায় করবেন হাওলানে হাওয়াল হওয়ার পরে বছর শেষে বরং আগেও দেওয়া যায় হজত আব্বাস এমন আবদুল তালেম আল্লাহ রসুলের কাছে অনুমতি চেয়েছিলেন আমার তো বছর পড়তে কয়েকদিন বাকি আছে আমি কি দুদিন আগে দিয়ে দিতে পারি তাহলে আমার দাও তবুও বলতে হচ্ছে রমজান মাসের জন্য যেহেতু আপনারা সবাই রমজান মাসের জাগা দিয়ে থাকেন আর সেটা অধিকাংশ মানুষ বিশ রমজানের আগেই আদায় করেন আগামী রোববার থেকে এদেশে এতে কাপ শুরু হবে অর্থাৎ রোববার সন্ধ্যায় বিশ্রমজান সন্ধ্যায় সবাইকে এতে হবে চলে যেতে হবে তো এর আগেই প্রায় সবাই আমরা শোধ করি তাই আজকের জুমাই হলো শেষ সুযোগ আল্লাপাক বলছেন বিমা খালুনা তাহমুল্লাহ পাক মানুষকে যা রুজি দিয়েছেন যারা সেখানে বখেলি করে কৃপণতা করে তাদের অবস্থায় কি হবে এই বিষয়টা আল্লাহ বলছেন তারা অত ভেবে রেখেছে আমরা যত বকিলি করব ততই আমাদের কল্যাণ হবে আল্লাহ বলছেন বাল্ল সারুল্ল বরং এই সঞ্চিত ধন তাদের জন্য ক্ষতিকর হবে কারণ বাকুনা বিহি বিমা বাকিলু বিহিও মকা যে সমস্ত সম্পদে সে কৃপণতা করেছে সঞ্চয় করেছে এগুলো অতি সত্ত্ব তাকে কেয়ামতের দিন বেড়িবদ্ধ করবে এখানে সা সত্তর বলা হয়েছে কারণ কেয়ামত খুব দ্রুত যখনই মানুষ মরে যায় তখনই তার কেয়ামত শুরু হয়ে যায় শুরু হবে তার কবর থেকেই আজাব শুরু হয়ে যাবে সেজন্য এখানে সত্তর বলা হয়েছে ইন্ড এরা ওন বাহিদা দেয় ওনারা হোক আল্লাহ বলছে মানুষ মনে করে কেয়ামত অনেক দেরিতে। আর আমরা ওটাকে খুব নিকটে মনে করি ব্যাখ্যা কিন্তু এটাই যে কোনো মুহূর্তে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বাস কেয়ামতের প্রাথমিক আলামত শুরু হয়ে গেল কবরেই আপনি বুঝতে পারবেন কেয়ামতের আলামত যদি কেউ জাহান্নামি হয় কবরেই তার শাস্তি শুরু হয়ে যাবে যদি কেউ জান্নাতি হয় কবরেই সে শান্তি শুরু হয়ে যাবে অতএব বিষয়টা ভেবে দেখা কর্তব্য আল্লাহ বলছেন সাইউথ আকুনা বিহি হেমা বাকিল কেয়ামা যে মাল সে বকিলি করেছিল অর্থাৎ জাকাত দেয়নি সেই মাল অতি সত্ত্বর বেড়ি আকারে তাকে বেষ্টন করবে কেয়ামতের দিন অরিল্লা মিরাত আসমান ও জমিনের সমস্ত উত্তরাধিকার কেবল আল্লাহ অন্য এতের সরল্লা হাজনামাওয়াতে আসমান ও জমিনের সমস্ত ধন আল্লাহর হাতে বান্দার কিছু ক্ষমতা নেই যে আমি ইচ্ছা করে বড়লোক হবে ইচ্ছা করে গরিব হবে এটা কোনো বান্দার ক্ষমতা নেই নাহলে কাসাম দাম আইসা তো হন আমরাই বান্দার রুজি বন্টন করে থাকি বান্দার নিজের কোনো ক্ষমতা নেই বন্টন করার অদৃশ্যভাবে প্রত্যেকটা মানুষের রুজি আল্লাহ সুনির্ধারিত করে দিয়েছেন মায়ের গর্ভে জন্মের একশো বিশ দিনের মাথায় যেটা আমরা জানি না কিন্তু ওটাই বাস্তব আমরা হাজারো চেষ্টা করেও একজন লোক ধনী হতেই চলেছে হতেই চলেছে আর একজন এম এ পাস পিএইচডি করে টাকা পয়সার খবর নেয় সব কিছুই আল্লাহর হাতে এটা বিশ্বাস নিয়ে আপনাকে দুনিয়া বসবাস করতে হবে একটি আল্লাহ বলছেন আলিল্লা মিরাস উসাম আসমাল জামিনের মিরাস আল্লাহর হাতে আল্লাহ বিমাতামালুন হবির আর তোমরা যে কি কাজ করো ভালো করো না বন্ধ করো সব কিছু আল্লাহ খবর রাখেন বান্দা সাবধান এখানে যেই জাকাতের বিষয়টি এসে গেছে জাকাতের ফরজিয়া তো শুরু থেকেই আছে কিন্তু জাকাতের নেশাব নির্ধারিত হয়েছে হিজরতের পরে মদিনে গিয়ে যেটা আমরা শতকরা আড়াই টাকা বলি এটা ফরজ জাকাত এছাড়া নফল জাগাতের কোনো নিসাব নাই যে যা পারেন তত দিবেন ইহুদিন আসারাদের আলেম সমাজ ধর্মনেতারা ব্যাপক হারে ধর্মের নামে মুরুদদের কাছ থেকে অর্থ শোষণ করে খেত একটা নিয়ম ছিল তাদের ইনকামের সিকি ধর্মনেতারা নিত প্রখ্যাত দানবীর তাইয়ের ছেলে আদিব হাতেম যখন এলেন ইসলাম কবুল করার জন্য মদিনায় তখন আল্লাহ রসুল তাকে বিষয়টা জিজ্ঞেস করেছিলেন কি গো তোমরা কি তোমাদের ভক্তদের কাছ থেকে শিখি নিজেরা করো না তাহলে হ্যাঁ এটা করি কেন করো জবাব নাই এদিকে ইঙ্গিত করে আল্লাপাক বলছেন আল্লা দিন একদিন আহানু ইন্দির আহবা রহবান হে বিশ্বাসী গণ হে ইমন্দারগণ তোমরা শুনে রাখো ইহুদিন আসাদের অধিকাংশ আহ্বার ও রহবান যায় আমার না আছে বিল বাতিল তারা জনগণের মাল ভক্ষণ করে অন্যায় পন্থায় ওলা ইনফু কু আহা ফিস কিন্তু সেখান থেকে তারা আল্লাহর পথে কিছু খরচ করে না ধর্ম নেতারা মনে করেন তাদের জায়গা দিতে হয় না ওরা যার ওটা ওটার হক মানুষ যত দিবে হাতিয়া তোফা ভরে রাখবেন তারা সেখান থেকে কাউকে দিবেন না খালি নিবেন এই ট্র্যাডিশনটা তখনও ছিল এখনও আছে এরপরে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন অল্লাদিন এক নজুন আল্লাহবলফিদ্দাহিক হাফি ইল্লাহ যে সমস্ত লোকেরা ধন সম্পদ স্বর্ণরৌপ্য সঞ্চয় করে অথচ আল্লাহর পথে ব্যয় করে না অবশ্যের আল্লা আদাবিন আলিম হে মোহাম্মদ তুমি তাদেরকে মর্মান্তিক আজাবের সুসংবাদ দাও ভাষাটা কত অলংকার সমৃদ্ধ আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় কিন্তু কোরআনে এত চমৎকার ভাষাভঙ্গি তুমি তাদেরকে মর্মান্তিক আজাবের দুঃসংবাদ দেওয়া না বলে সুসংবাদ দেওয়া বলছে অর্থাৎ তাচ্ছিল্য করা হচ্ছে তাদেরকে জাহান্ন যেদিন তাদেরকে দাগানো হবে জাহান্নামের আগুনে অথপ ফতকুয়াবিহা জেবাহুম অুনুবহুম তাদের চোয়ালের দুপাশ দুই পাষাড় এবং পিঠ সেই আগুন দিয়ে যখন দাগানো হবে এবং বলা হবে হাজ এটা হলো সেই সম্পদ যা তোমরা সঞ্চয় করেছিলে নিজেদের জন্য কুমতুম আজকে তোমাদের সঞ্চিত সম্পদের স্বাদ আস্বাদন তবা চৌত্রিশ পঁত্রিশ এবার আসেন হাদিস আল্লাহ কি বলছেন আমরা দেখি علیب نباسین اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم یمن ابن عباس بول سین اللہ رسول مواز بن جبل کے یمن یمنے پٹھالین گورنر حساب نیجے ترسوں کے کسو پود ہٹے وخر جمعو رسول اللہ ایوسی سی معذبن راکبن رسول اللہ یمشی تحت راہلت ہی এটাও পড়ুন এসেছে মজ তার শিষ্য তিনি বসে আছেন উটের পিঠে আর পাশ দিয়ে হেঁটে চলেছেন তার উস্তাদ শেষ নবী মোহাম্মদ রসিউল্লাহ তাহা তার রাহিলাতি ভাষাটা কেমন মানে উঠতোটা উঁচা তা নিজ দিয়ে হেঁটে চলেছেন সকল ইন্নাকা তাহাতি তা কমন আহলাল কিতাব হে মহাজ তুমি যাচ্ছ ইহুদিন আসারাদের কাছে ও শাহাদাত্ম তুমি তাদেরকে প্রথম দাওয়াত দিবে কালাম শাহাদাতের দিকে আল্লাহ বৈদ্য কোনো উপদ আল্লাহর তার রসুল এর উপরে আহলেক এদের ওরা তো শেষ নবীকে মানে না ওরা মুসাঈশাকে মানে ফাইন হোম তারা এটা মেনে নেয় আলিমু হোম আল্লাহ কৎফর আলহিম সাদাকা। তখন তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাপাক তোমাদের উপরে সাধকা ফরজ করেছেন তুমি অগ্নি আহিম ও তোরাত্ম করা তাদের ধনীদের কাছ থেকে এটা নেওয়া হবে এবং ফকিরদের মধ্যে এটা বিতরণ করা হবে এখানে এই ধনীরা ঋণগ্রস্ত ছিল কেউ ছিল না এটা কিন্তু বলা হয়নি যাদের ধর্ম সম্পদ আছে সে দিবে প্রথম কথা কালেমে শাহাদ শাহাদাত এর পরপরই এসে গেছে জাকা বিষয়টা খুবই কঠিন অর্থাৎ কোরআনে একইভাবে কীভাবে এসছে যেখানে অকিমুজ্সালাহ দেখবেন তার পরপরই ও আতুস জাকা কোরণে বত্রিশ জায়গা এরকম এসছে যেখানে সালাতের কথা এসেছে সেখানে জাকাতের কথাও এসেছে হাদিসেও ঠিক তাই তুমি তাদেরকে কালেমিয়া শাহাদাতের দাওয়াত দাও অত আলেম হুম ওদেরকে জানিয়ে দাও তাদেরকে অবশ্যই জাকাত দিতে হবে সদকা দিতে হবে এই সতাকা হচ্ছে সাদাকাতুল মাল দ্যাট জাকাত যাকে আমরা বলি অত্যাকে দাওয়াত মজলোম জাকাত আদায়ের সময় যেন কারো জুলুম করো না কারায়েম তাদের উৎকৃষ্ট মালগুলো তুমি এড়িয়ে যাও উৎকৃষ্ট মাল এর প্রতি প্রত্যেকটা মানুষের একটু আগ্রহ বেশি থাকে তার একটু নিম্ন শ্রেণীর মাল তুমি নিয়ে নেবে তাদের জুলুম করো না অতকে দাওয়াত মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থাকো বৈন্যিজা কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না অতএব যারা জালেম শ্রেণী সাবধান হাদিষ্ট মনে রাখবেন অন আবি হরে রেস্লাহ সালি আসাল্লাম মায়ামিন সাহেব জাহাবিন আলাহফিদিন হাকা ইল্লা কেয়ামাউ সাফাই হামিন দেবণিত রসুল্লা সাল্লাহ আসালাম করেন তোমাদের মধ্যে যারা স্বর্ণরূপের মালিক অথচ তার জাকাত দেয়নি কেমতদিন এগুলো তার জন্য দুই চোয়াল বেষ্টন করবে তাকে পেঁচিয়ে ধরবে আমি আলাইফিনা আলি জাহান্নাম সমস্ত মালগুলো আগুনের পুড়াইয়ে একেবারে গালিয়ে ফেলে দেওয়া হবে ঠিক যেভাবে কামারের হাঁপড়ের লোহার পুড়িয়ে আগুন বানিয়ে ফেলে দেয় ফাইকুয়া বেহা জমবাহুয়া তার পাশাড় তার দুই চোয়াল তার পিঠ সব জায়গাতে দাগানো হবে কুলমা রুদ্দাত যখন চামড়াগুলো পুড়ে একবার শেষ হয়ে যাবে ওর লাহু লাহুফি আবার নতুন চামড়া তৈরি করা হবে এমন একটা দিনের কথা বলছি তোমাদেরকে যে দিনটা তোমাদের দুনিয়াবিদ দিনের তুলনায় কামসিনা না আলফসানা পঞ্চাশ হাজার বছরের সমান একদিন যদি আমাদেরকে সেখানে এইভাবে জাকাত না দেওয়ার কারণে দাগানো হয় আমাদের বুকে পিঠি পাশাড়ে সর্বত্র চোয়ালে তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে পঞ্চাশ হাজার বছর বিষয়টা ভেবে দেখা কর্তব্য কঠিন অবস্থা হবে সেদিন এসব কিন্তু বোখারি মুসলিমের হাদিস হাত্তা বাইনাল ইবাদ এইভাবে আল্লাফাক বান্দাদের মধ্যে বিচার কার্য সম্পন্ন করবেন ইম্মাফিল অতপর কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামই হবে অর্থাৎ কেউ আমাদের দিন বিচার করতে যে হাজার হাজার কোটি মানুষের যে সময়টা লাগবে তার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর দুনিয়ার হিসাবে আর সারাটা দিন এইভাবে ভোগান্তির মধ্যে আমাদের থাকতে হবে চামড়া পড়বে আবার নতুন করে হবে আবার পড়বে আবার নতুন করে হবে কিন্তু আমরা কেউ মরব না ল্যামু তো পিয়া বলাই হাইয়া ওই দিন কেউ মরবেও না কেউ বেঁচেও থাকবে না মরে গেলে তো কোনো সাড়া পাবে না অনুভূতি থাকবে না এজন্য তাকে মেরে ফেলা হবে না যাতে সে অনুভূতি পায় জাকাত না দেওয়ার শাস্তির স্বাদ আস্বাদন যাতে করতে পারে এজন্যে এটা করা হবে অতএব যারা জাকাত দিচ্ছেন না অত বখিলি করছেন বিষয়টি ভেবে দেখবেন যত আপনার টিভি আজকাল হয়েছে না বেসরকারি টিভি অনলাইন টিভি কত হয়েছে অধিকাংশ চ্যানেলে ফটো দেওয়া হচ্ছে যে মেয়েদের গহনার জাকাত দিতে হয় না এটা ব্যবহৃত চেয়ার টেবিল যেমন ব্যবহৃত স্বর্ণ ঠিক তেমন এইভাবে কেয়াসি ফতোয়া দিয়ে হাজার হাজার মহিলাকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আর জাহ্নাবি মরতা আব্দুল্লাহ কয়লাত খতবান আর ল লে ইয়া মা আশারান নিসা।

বিশ্বারায় হে দুজন মহিলা তোমরা কি মনে করো তোমরা কি এটা ভালোবাসো যে তোমাদের হাতে দুটি জাহান্নামের আগুনের কঙ্কন পরানো হোক বিষয়ে মেসকাতের আঠারোশো আট নয় দশ পরপর তিনটি হাদিসে এসেছে সহি একটা মৌখুব হাদিস রয়েছে জাভের আবদুল্লাহ থেকে যেখানে বলা হয়েছে লা ফিল হলা গহনার কোনো জাকাত নাই এটা জাভের নিজস্ব বক্তব্য এটা রসুলের হাদিস নয় আর নিজস্ব বক্তব্য সম্পর্কে শেখ আলবানি বলছেন ইন্নাহু বাতিল লাহ। এটাও একটা বাতিল বর্ণনা এর কোনো ভিত্তি নাই সিল সেইফা সারাজ ছয় নম্বর হাদিস দেখে নেবেন এই বাতিল একটা কথার উপরে ভিত্তি করেই লক্ষ লক্ষ মা বোনকে জাকাত থেকে বঞ্চিত রাখা হচ্ছে অথচ সহিহাদিস তার বিপরীত আমাদের কর্তব্য হবে হাদিসের উপরে আমল করা আর যেটা বলছি বাতিল ওটা কিন্তু আল্লাহ রসুলের হাদিস নয় এটা মনে রাখবেন একজন সাহাবীর কল অর্থ তারও কোনো ভিত্তি নেই অর্থাৎ তিনি বলেছেন কিনা তা ঠিক নাই কিন্তু এটা এগুলো আমাদের বর্ণনা করাই উচিত হয় না কিন্তু যেহেতু লোকেরা বর্ণনা করছে এগুলো দিয়ে মানুষকে ফিরিয়ে রাখছে জাকাত থেকে এজন্য বাধ্য এগুলো আমাদের বলতে হচ্ছে গহনার জাকাত দিবেন এ বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নাই খাদ সমূহ আপনারা সবাই জানেন তবুও স্মরণ করে দেওয়ার জন্যই বলতে হয় সুরা তবা আল্লাহ তল্লাহবাক বলছেন ইন্ন দানের খাত আটটি ফকির মিসকিন আমেলিন অর্থাৎ সরকারি রাজস্ব কর্মকর্তা যারা থাকেন মল্ল কুলুব ইসলামের দিকে আকৃষ্ট ব্যক্তি আর রেকব দাসমুক্তি এটা এখন নাই গা ঋণগ্রস্ত ফি সাবিল্লা আল্লাহর পথে আল্লাহর পথে বলতে সব প্রধানত জিহাদের পথে বোঝানো হয়েছে সাবিল পথিক কালকে ছিলেন আমির আজকে হচ্ছেন ফকির টাকা পয়সা মেরে নিয়েছে চুরি করে নিয়েছে কী করবেন বা হারিয়ে গেছে এগোটা ফরিজত মানে আল্লাহ আল্লাহ আলিবুল হাকিম এই খাদগুলি আল্লাহর পক্ষ থেকে কৃত ফরজ আর আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ এই ব্যাখ্যা দিয়েছেন এর মধ্যে আমাদের কিছু করার ক্ষমতা নাই যত রকমের সাদকা আপনি দিচ্ছেন সবগুলো এইভাবে ভাগ করবেন হিসাবে দেখা যাবে যে প্রায় চার প্রকারই পাওয়া যায় বাংলাদেশে ফকির মিসকিন আর আপনার ঋণগ্রস্ত আর আল্লাহর রাস্তায় দেওয়া এর সঙ্গে যোগ করা যায় তো এখন নাই অর্থাৎ দাস বাংলাদেশে পাওয়া যায় না তবে অন্যান্য দেশে আছে বেনামেতে কয়েদিদেরকেও এর মধ্যে সামিল করা হয়েছে কয়েদিরা দ্বারদাস চাইতেও অধীন দ্বারদাসী তবুও যে কোনো জায়গায় দুটো কাজ করে খেতে পারে কয়েদিদের কোনো রকম স্বাধীনতা নাই যেখানে তাদের রাখা হয় সেখানে রাখতে হবে যা খাওয়ানো হয় তাই খেতে হবে নিজের ইচ্ছার বহিষ্ফরণ ঘটানোর কোনো সুযোগ তাদের নাই সেই কারণে কয়েদিদেরকেও দাসের চাইতো নিম্নতর অবস্থার বিবেচনায় অনেক বিদ্বান তাদেরকেও জাকাতের মাল দেওয়া জায়েজ বলছেন জাকাতের মাল দিয়েও মসজিদ কনস্ট্রাকশন করা যায় না মসজিদ প্রত্যেক মুসলমানের জন্য একটা ফরজের ইবাদত জাকাত দেবেন আপনি অন্যত্র এ বিষয়গুলি আমাদের একটু পরেই বলছি এই খাদগুলো মাথায় রাখবেন পরে সবগুলি খাতই ভ্যাচনাল ফান্ডে থাকা উচিত আর জাকাত দেওয়ার নিয়মই হচ্ছে একা দেওয়া যায় না এটা দিতে হয় এক জায়গায় জমা করে সেখান থেকে ওই যে অজতে মাস্কে পাঠানো হল তিনি কিন্তু নেবেন এবং বন্টন করবেন বলা নেই যে প্রত্যেক জাকাত দাতা নিজেরা নিজেরা বের করবে এবং বন্টন করবে অতএব আমাদের দায়িত্ব হবে এগুলো জমা করা জমা করে সুষ্ঠুভাবে বন্টন করা যাতে জাকার দাতা রিয়া এবং সোমা লোক দেখানো এবং শোনানো এর পাপ থেকে মুক্ত থাকতে পারেন সর্বোপরি এর মাধ্যমে বাসাই করে করে সমাজের দারিদ্র বিমোচন করার সুযোগ ঘটে নইলে যারা চাইতে পারে তারাই পায় যারা চাইতে পারে না তারা পায় না এটা অত্যন্ত খারাপ জিনিস আর এই কারণেই বাংলাদেশে কেউ দিন দিন আঙুল ফুলে কলা গাছ হচ্ছে কেউ না খেয়েই মরছে অতি সম্প্রতি একটা রিপোর্ট এসেছে পত্রিকা দেখছেন ওদের এক সপ্তাহ আগে একজন বয়স্ক মানুষ এক দোকানে গিয়ে দুধের প্যাকেট চুরি করে নিয়ে বেরিয়ে যাচ্ছিল গার্ড তাকে ধরে ফেলেছে পাশে হঠাৎ করে ওই সময় ওই এলাকার এসপি এসেছিলেন এসপিকে সামনে পেয়ে গার্ড তাকে এসপির হাতে সমর্পণ করলো যে স্যার এই লোকটির দোকান থেকে দুধের প্যাকেট চুরি করেছে প্যাকেট তার হাতেই ধরা অবস্থাতেই আছে এসপি সাহেব তা দিয়ে তাকে মায়া হলো কি বাবা আপনি এই বয়সে দুধ চুরি করলেন কেন এসপি সাহেবের নরম কথা শুনে লোকটা ভয় ভয় করে কেঁদে ফেলেছে বলে বাবাজি তিন মাস চাকরি না হয় সব কিছু বেঁচে কেনার শেষ দুধের বাচ্চা কামতেছে কান্নার বরদাস্ত করতে পারি নাই কোনো পথ না পেয়ে চুরি করেছে তুই যা খুশি আমাকে শাস্তি দাও এসপি সাহেব দয়া হয়ে জিজ্ঞেস করলে দুধের দাম কত বলল তিনশো আশি টাকা উনি পাঁচশো টাকা নোট বের করে দিলেন তিনশো আশি টাকা মূল্য পরিশোধ করলেন বাকি একশো বিশ টাকা ওই ব্যক্তির হাতে দিয়ে বললেন বাবা তুমি যাও চুরি করো না বলব এই দৃশ্য বাংলাদেশের অথচ আর এক দল লোক কীভাবে বড় হচ্ছে আপনারা সবই জানেন দুই সালে পৃথিবীর মধ্যে বাংলাদেশ অতি দ্রুত ধনী হওয়ার দিক দিয়ে এক নম্বরে চলে গেছে আমেরিকা রাশিয়া জাপান চীন সব কিছুকে ডিঙিয়ে বাংলাদেশ ফার্স্ট স্ট্যান্ড করেছে অতি দ্রুত ধনী হওয়ার দিক দিয়ে অথচ দেশের একদল মানুষের অবস্থা এই যা একটু আগে বললাম এই সাথে নিজের সন্তান বিক্রির ইতিহাসটা আপনারা শুনেছেন এটা কেন যদি দাতারা জাকাতগুলি একত্রিত করে চমৎকারভাবে বিতরণ করতেন নিজ হাতে বিতরণ না করে একটা কমিটির মাধ্যমে বিতরণ করতেন নিরপেক্ষভাবে তাহলে ওই এলাকায় বসবাসকারী সমাজের সবাই কিন্তু হকদাররা পেয়ে যেত এখন তার হকদার বাছাই করা হয় না যে যেতে পারে সে পায় এই বিষয়গুলি ভেবে দেখবেন ইসলামের অর্থনৈতিক বিষয়টি হচ্ছে দারিদ্র বিমোচনের স্থায়ী কর্মসূচি সেখানে অস্থায়ী বলে কোনো কিছু নাই আর জাকাত ফান্ড সারা বছর রাখতে হয় আর এ কারণে এখন অধিকাংশ ইসলামী সংস্থা বাতুনমাল মাল ফান্ডে জাকাত রাখেন সারা বছর সেখান থেকে বিতরণ করেন যখন যেখানে যে এলাকায় অভাবের কথা তারা শোনেন সেখানে তারা পাঠিয়ে থাকেন যেমনটি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে করে থাকি এমনকি দূর সে কক্সেস বাজারে বিদেশ থেকে বিতাড়িত রোহিঙ্গা ভাই বোনেরা সেখানেও আমাদের নিয়মিত দান চলছে এই রমজান মাসেও সেখানে এসে আমরা সেখানে যা যা করার আমাদের সাধ্য কুলাচ্ছে নিয়মিত দিয়ে যাচ্ছি ভাবছেন খালি খানাপিনা না তাদের শিক্ষার প্রয়োজন আছে সেখানে শিক্ষক রাখতে হচ্ছে বেতন দিতে হচ্ছে তাদের মসজিদ করে দিয়ে দিতে হয়েছে তাদের জন্য মাদ্রাসা করে দিতে হয়েছে সবগুলো খরচ আমরা এখান থেকে পাঠিয়ে থাকি আপনাদেরই দেওয়া বেতন ফান্ডের টাকা এটা কিন্তু আপনারা কেউ জানেন না এমনি করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই কোনো সমস্যা আসে তখনই আমরা সেখানে পাঠিয়ে থাকি বাজারে আপনার কখনও যান নাই অবশ্য আমাদেরই এক ভাই হঠাৎ করে অল্প বয়সেই পঞ্চাশ বছর বয়সে হয়নি কঠিন অবস্থায় তিনি ঢাকায় এসেছেন সেখানকার এক ভাই ফোনে জানালো যার আমাদের এই ভাইটা কিচ্ছু নাই অন্যের বাড়িতে সে থাকে নিজের এক কার মাথা গোছার ঠাইও নাই তার চিকিৎসা খরচ কীভাবে আমরা যোগান দিব বাজার মনে রাখবেন সেই এলাকায় কিন্তু কোনো হাইলিস নাই মাত্র দু চার ঘরের লোক হবে এইখান থেকে তার চিকিৎসা খরচ পাঠানো হয়েছে ঢাকা জেলার সংগঠনের ভাইরা তাকে দেখাশোনা করেছে এখান থেকে লোক পাঠিয়ে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে সাধ্যমতো ট্রিটমেন্টও খরচ করতে বহন করতে হয়েছে যদি ভ্যাটারনাল ফান্ডে টাকা না থাকতো আমরা কোথেকে দিতাম বলেন সেজন্য সবচেয়ে উত্তম রাস্তা কিন্তু এটা ব্যথরাল ফান্ডের টাকা জমা করে দিলে যার টাকা আমরা দিয়েছি তিনিও জানেন না যেটা আমরা দিয়েছি আমরা হয়তো বললাম বলে আপনি টের পালেন আমি জানতে পারতাম না আপনার এই দশটি টাকা কোথায় কোথায় কাকাজে যে কল্যাণ করছে আপনি আমি জানি না কিন্তু আল্লাহ সব খবর রাখেন যে টাকাটা করতে আসছে কারা দিয়েছে সেখানে কিন্তু আপনার আমল্লায় নেকি লেখা হচ্ছে যা আপনিও জানেন না আমিও জানি না সব কে আমাদের দিন আসাহা ছোট এবং বড় কোনো ধরনের নেকি আল্লাহ সবই গণনা করে রাখবেন সেদিন সবই আমাদের সামনে কম্পিউটারের পর্দায় চক্রে ভাসবে আমার ভাস্যর হয়ে উঠবে উদ্ভাসিত হবে যে অমুক দিন টাকা দিয়েছিলাম আমার তো মনে নাই আল্লাহ হিসাবে ঠিকই আছে এটাই হলো বাতিল মালের স্থায়ী দারিদ্র বিমোচন কর্মসূচি ইসলামী সমাজে কেউ কখনোই অতি দরিদ্র হয় না কেউ কখনো অতি ধনী হয় না এটা ক্যাপিটালিস্টিক সমাজে পুঁজিবাদী সমাজে সম্ভব দুর্ভাগ্য দেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি ইসলামী নীতি মেনে চলার সংখ্যা অনেক কম আমাদের কর্তব্যভাবে এগুলো বজায় রাখা এখন পর্যন্ত আহলেদের সমাজগুলোতে গ্রাম অঞ্চলে শুধুমাত্র ফেতরা জমা করা হয় কোরবানি জমা করা হয় কিন্তু ওষর জমা করা হয় না জাকাত জমা করা হয় না যার ফলে দারিদ্র বিমোচনের যে কল্যাণ সেটা তারা লাভ করতে পারে না চেষ্টা করুন সবাই মিলে এটা করার জন্য ফেতরা জমা দিতে হয় এ বিষয়টাও আপনারা জানেন ঈদের দুদিন তিন দিন আগে সাহাবাহিক রাম দুদিন আগে জমা দিতে। এখানে অতি আগ্রহী হয়ে বেশি আগে দিবেন না কারণ ফেরটা জমা দিতে হবে তার জন্য যিনি সিয়াম রাখেন অথবা যিনি বেঁচে আসেন আপনার পরিবারে যদি ঈদের আগের দিন একটা সন্তান জন্মগ্রহণ করে তার জন্য আপনাকে ফেটটা দিতে হয় ঈদের আগ রাত্রে ফেরটা দেওয়ার আগে যদি একজন মৃত্যুবরণ করেন তার জন্য কোন ফেত্রা দিতে হবে না সেই জন্য এক মাস আগেই যে আপনি ফেতরা জমা দেন বা পনেরো বিশ দিন আগেই ফেতরা জমা দেন এটা সুন্নত বিরোধী আমল হবে শেষকালে নেকির কাজ করতে গিয়ে আপনি গুনাহের মধ্যে ভাগিদার হয়ে যাবেন চেষ্টা করবেন ফেতরা জমা করার জন্য এখানে ফেতরা জমা নেওয়া হয় দেশ বিদেশ থেকে পর্যন্ত এখানে ফেতরা পাঠানো হয় যাতে সঠিকভাবে বন্টন সহজ হয় আর্থিক খাতের মধ্যে অধিকাংশ খাত যাতে কিছু না কিছু আমরা দিতে পারি আমরা সেই চেষ্টা করে থাকি কেন্দ্রীয়ভাবে যারা সঠিকভাবে জাকাত দেন তাদের কয়েকটি বিষয় আমরা ধরে দিই যেগুলো এক তাহারিকে মাঝে মধ্যে এসেছে আমরা সংক্ষেপে মাসাওয়ালাগুলো এলাগুলো আপনাদের সামনে তুলে ধরি এক রমজান মাসকে নির্দিষ্ট করা উচিত হবে না যে আমি রমজান মাসেই জাকাত দিব এই নির্দিষ্ট করার এই নীতিটা ঠিক নয় যখনই আপনার এক বছর পূর্ণ হবে তখনই জাকাত দেবেন এটি হচ্ছে নীতি একজন গরিব বিহনে চিকিৎসা বিহনে মারা গেল যেহেতু আপনার জাকাতের টাকা জমা হয়নি আমরা দিতে পারলাম না এর দায় কী হবে আপনি কিন্তু আগেই জাকাত দেওয়ার হকদার হয়ে গেছেন কিন্তু আপনি দেন নাই আপনি বসে আছেন জাকা রমজান মাসের জন্য আপনার ধারণা সেই সময় গিয়ে জাকাত দিলে বেশি নাকি পাওয়া যাবে হ্যাঁ এটা ভুল যখনই বছর শেষ তখনই আপনার জাকাত ফরজ দু নম্বর হলো অনেক ব্যবসায়ী আছেন বরং বলা যায় অধিকাংশ ব্যবসায়ী হিসাব না করে জাকাত দিয়ে থাকেন সঠিক হিসাব করে জাকাত দেওয়ার মতন ব্যবসায়ী খুবই কম চেষ্টা করবেন সঠিক হিসাব করার জন্য কারণ আমাদের মাঠে আল্লাহর হিসাব কিন্তু সঠিক আছে আপনার হিসাবে ভুল হলেও আল্লাহর হিসাবে কিন্তু ভুল হবে না সাবধান চেষ্টা করবেন সঠিক হিসাব করে আল্লাহ পাওনা সঠিকভাবে আদায় করার জন্য তিন নম্বর জাকাতের নেশাব হচ্ছে আদিসে বলা হচ্ছে বিশ দিনার নিচে বা দুইশো উকিয়া রূপার নিচে জাকাত নাই বিশ দিনার স্বর্ণ আধুনিক হিসাবে পঁচাশি গ্রাম হয় আর দুশো উকিয়া রৌপ্য আধুনিক হিসাবে পাঁচশো পঁচানব্বই গ্রাম হয় এখন গ্রামের হিসাবটা খুব সহজ কম্পিউটারের যুগে পঁচাশি গ্রাম স্বর্ণ থাকলে আপনি তখন জাকাতের হকদার হবেন আর জাকাত দেওয়ার সময় আপনি স্বর্ণের নতুন দামের হিসাব করবেন না বিক্রয় মূল্যের হিসাব করবেন বিশ্বস্ত কোনো স্বর্ণকারের কাছে শুনে নেবেন যে এখন স্বর্ণের বিক্রয় মূল্য কত সেই হিসাবে আপনি জাকাত বের করবেন আর অনুরোধ থাকবে নিজ হাতে জাকাত নিজের আত্মীয়স্বজনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না যদি কিছু রাখতেও চান যেহেতু ব্যবস্থাপনা ভালো নেই কিছু রাখেন শিকি বা অর্ধেক আর বাকিটা কেন্দ্রীয় বাতিল ফান্ডে পাঠিয়ে দেন সংগঠনের তাহলে আপনার জাকাতটা সঠিক জায়গায় পৌঁছবে রিয়া মুক্ত হবে শ্রুতি মুক্ত হবে চার নম্বর ব্যবসারত সম্পদের লভ্যাংশ অনেকে থাকে টাকা দিয়ে ব্যবসা করছেন লভ্যাংশ মাসে মাসে আপনি পাচ্ছেন লভ্যাংশ জমে গেছে আর ব্যবসারত সম্পদ তো আছেই যদি লভ্যাংশ খরচ না হয়ে গিয়ে সঞ্চিত থাকে তাহলে ওই লভ্যাংশ এবং ওই ব্যবসারত সম্পদ দুটি একত্রিতভাবে আপনি জাকাত হিসাব করে বের করবেন আর যদি লভ্যাংশটা পুরো খরচ হয়ে গিয়ে থাকে ওরা বাদ দিয়ে সেরেফ ব্যবসারত সম্পদটাই হিসাব করে জাকাত দিবেন নিকটাত্মীয়দের মধ্যেও জাকাত দেওয়া যাবে এমনকি নিজের স্বামীকেও জাকাত দেওয়া যাবে যদি তিনি হকদার হন নিজের ছেলে মেয়েকেও জাকাত দেওয়া যাবে যদি তারা হকদার হয় অনেকেরই ধারণা নিজের ছেলে মেয়েকে জাকাত দেওয়া যায় না এটা ঠিক নয় তবে হ্যাঁ বাপ মা হলে বাপমার দায়িত্ব সন্তানদের তাদেরকে জাকাত খাওয়ানো যাবে না তাদেরকে আপনার হক মনে করেই খাওয়াতে হবে বাপমার বিষয়টি আলাদা এর নেকি হচ্ছে একটা হলো জাকাত দেওয়ার সাদা দেওয়ার নেকি আরেকটা হলো নিজের নিকটাত্মীয়কে দেওয়ার নেকি আমরা অনেক সময় ধারণা করি নিকটাত্মীয়রা জাকাত পাবে না বাইরের গরিব মিসকিনকে দিতে হবে না বাইরের ফকির মিষ্কিনের দিকে তাকানোর আগে আগে তাকিয়ে দেখুন আপনার নিজস্ব নিকটাত্মীয় একেবারে অতি নিকটেও যারা আছে তারা হকদার কিনা তারা কিন্তু মিসকিন চাইতেও পারে না সইতেও পারে না তার নিজের অবস্থাতে কী তারা বলতে পারে না আপনাকে বুঝে নিতে হবে যে আমার এই মিসকিন ভাইটি বা বোনটি কত কষ্টের মধ্যে আছে চিকিৎসার হবে টাকারা হবে চিকিৎসা করতে পারছে না ইত্যাদি অনেক কিছু সমস্যা থাকে গোপনে যেগুলো আত্মীয়রা খালি জানে অন্যরা জানে না আপনি সেখানে দানটা আগে করুন তাহলে আপনি দ্বিগুণ নেকি পাবেন ঋণগ্রস্ত ভাই যারা আছেন আগে ঋণ পরিশোধ করবেন এ বিষয়ে হাদিসেস স্পষ্টভাবে বলা হয়েছে তুমি জাকাত দেওয়ার আগে ঋণ পরিশোধ করো এরপরও যদি আপনি ব্যর্থ হন তাহলে ঋণে নিয়োজিত টাকা পয়সা এবং নিজের সঞ্চিত ধন সব মিলে তার উপরে জাকাত দিতে হবে বর্তমানে যারা ব্যাংকের সঙ্গে ঋণ নিয়ে ব্যবসা করেন তাদের অধিকাংশই ঋণগ্রস্ত ঋণ আছে মনে করি তারা জাকাত দেন না এটা ভুল চিন্তাধারা ওই ঋণ সারা জীবন থাকে ব্যবসায়ীদের ঋণ জীবনে শোধ হয় না বরং পারলে তারা সরকারের কাছ থেকে ঋণ খেলাপি করে মঞ্জুর করে নেয় অথবা দেউলিয়া দেখিয়ে নিজেকে খালাস করে নেয় অন্যের টাকায় ব্যবসা করে অবশেষে ঋণ খিলাপি হয়ে মুক্ত হওয়া এটা কোনো ভালো কথা নয় তাদের এই ঋণ সহই তাদেরকে জাগা দিতে হয় যারা সত্যিকার ঋণগ্রস্ত তারা যেন দ্রুত ঋণ পরিশোধ করেন কারণ ঋণ রেখে মৃত্যুবরণ করলে জানাজা যায় না আল্লাহ রসুল তাদের জানাজা পড়েন নাই এমন কিছু জানাজা পড়তে দাঁড়িয়েও জিজ্ঞেস করছে দেখো তো এলারটা কোনো ঋণ আছে কি না বলা হলো দুই দেড় ঋণ আছে আল্লাহ রসুল বললেন যে না ওই ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি জানাজা পড়ব না হয়তো আলী বলেন হে আল্লাহ রসুল ও ঋণের দায়িত্ব আমি নিচ্ছি এবারে তিনি জানা শুরু করলেন অর্থাৎ ঋণ রেখে যেন কেউ আমরা না মরি সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হন দাতা হওয়ার আগে ঋণ পরিশোধকারী হওয়া ভালো ওই জন্য আল্লাহ রসুল বলছেন তুমি আগে ঋণ পরিশোধ করো তারপরে দেখো যদি তোমার মাল সঞ্চিত থাকে সেখান থেকে তুমি ঝাকাত দাও কিন্তু ঋণ যদি প্রবহমান থাকে ঋণ চলতেই থাকে একটা ঋণ নিলাম শোধ করলাম আবার ঋণ নিলাম এই যে করতেই থাকেন আপনি এটা এক ধরনের চাটুকারিতা ইলা বাহানা অথবা প্রয়োজনের স্বার্থ আপনি করেন ওই ঋণের টাকা সহ আপনাকে জাকাত দিতে হবে মা আয়সা সিদ্দিকা রেজালদ আনহা আলী রেজালদ্দ আনহা তিনি বলতেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ঋণের টাকাটা ফেরত না আসবে। ততক্ষণ ওই টাকা তোমার জাকাত নাই আপনি একজনকে টাকা দিয়েছেন টাকা পাবেন আশা করেছিলেন কিন্তু পান নাই এখন ওই টাকা হাতে না পেয়ে আপনি জাকাত দেবেন কেন অনেকের ধারণা টাকা তো অবশ্যই পাবো জাকাতটা দিয়ে দিই না যত যখন ওই টাকাটা আপনার হাতে আসবে মিল্কিয়ত সাবেত হবে আপনি মালিক হিসাবে সাব্যস্ত হবেন তখন আপনি এক বছর গেলে জাকাত দিবেন আর আপনার টাকাটা যার কাছে আছে তিনি যদি ওটা ব্যবহার না করে সঞ্চিত রাখেন ওই টাকা থেকে তিনি জাকাত দিবেন সঞ্চিত ধনের জাগাত আপনার কাছে থাক আর আপনার টাকা অন্যের কাছে থাক আপনার হাতে আসলে আপনি দিবেন দিপন, না আসলে যিনি নিয়েছেন তিনি দিবেন যদি তিনি খরচ না করে থাকেন এ বিষয়ে মা আয়েশা সিদ্দিকা হঠাৎ আলী সবারই ফতোয়া একই অনেকেরই ধারণা টাকা পয়সা বহু হয়েছে জাগাতে বহু টাকা দিচ্ছি খোঁজ নিয়ে দেখবেন তো যিনি জাকাত দিচ্ছেন তিনি হালাল মাল থেকে জাকাত দিচ্ছেন হারাম মাল থেকে জাকাত দিচ্ছেন আমাদের ছেলেরা মিশকাত খুললেই যে হাদিসটা আগে দু তিন পিসটা গেলেই হাদিসটা পাবে সালাতা ইল্লা ওলা সাদাকাতা ফি গল উলিন একেবারে হাদিস মস্কাত খুঁজলেই দু চার পিসটা গেলেই পেয়ে যাবেন উজু ছাড়া সালাত নেই হারাম মালে জাকাত নেই এই হাদিসটা খুবই প্রসিদ্ধ হাদিস যেটা আমরা মনেই রাখি না উজুনে খুব ব্যস্ত মালটা হারাম যদি হয়ে যায় হারাম মালে সাদাকা নাই কত কঠিন ভাষা খেয়াল করে দেখেছেন এ প্রসঙ্গে বহু হাদিস এসেছে অধিকাংশ মুসল্লি হারাম মালের অধিকারী আর এজন্য আল্লাহ রসুল এবং চমৎকারভাবে ব্যাখ্যা দিচ্ছেন দেখো একজন লোক বহুদূর থেকে কষ্ট করে মসজিদে আসলো এসেই শুরু করলো আল্লাহর কাছে কান্নাকাটি ইয়া রব্বে ইয়া রব্যে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমাকে এইটা দাও সেইটা দাও অথচ মালবাসু হারামুন ও হারামুন ওর পোশাকটা হারাম ওর পানিটা হারাম ও যা খেয়েছে সবই হারাম পান্ন যা বলে কী হবে তার দোয়া কবুল হবে এমনি করে করে আল্লাহ রসুল চমৎকারকে ব্যাখ্যা দিয়েছেন অতএব হস করুন ওমর করুন সালাদ করুন শ্যাম করুন যাই করুন আগে মালটা হালাল করুন কারণ আল্লাহ আজ কোনো জাসাদুন চা বিল হারা হন হারাম ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহে যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে তা দিক থেকে আসছে কঠিন বিষয় তবে যদি কোনো এরকম ব্যক্তি যারা হারাম উপার্জন করেন তারা যে দান করেন সাদাকা করেন নেকির আশা ছাড়াই তারা দান করতে পারেন নেকির আশা করবেন না কারণ আল্লাহ ইন আল্লাহ তৈবন আল্লাহ আকবরুল্লাহ ইল্লা তৈবা আল্লাহ নিজে পবিত্র তিনি পবিত্র বস্তু ভিন্ন কবুল করেন না অতএব দান করলে নেকির আশা ছাড়াই দান করবেন এক্ষেত্রে অনেকে এটা করেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় বাতুল ফান্ডে অনেকে দিয়ে যাচ্ছেন খদব বাসনার পরে তারা ব্যাংক থেকে যে সুদ পান একদম সুদের যুগ এটা ব্যাংকের ওই সুদের টাকা তারা নিজেরা খান না তারা সরাসরি অনেককে আমরা দেখেছি আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ব্যাথল অ্যাকাউন্টে পরে ফোনে জানান যেসব হারাম টাকা আমরা খাব না আপনারা কোন জায়গায় ব্যয় করে এই কাউকে দিবও না আমরা হাতে করে একজন ফত জিজ্ঞাসা করেছে এই হারাম টাকা দিয়ে কি পায়খানাগার করা যাবে মানে মাদ্রাসার ঘর করবে তা করো মানে এত ঘিরি না তার কি করবো এটা দিয়ে এসব তো ফালতু কাজই করতে হবে এগুলো আপনারা ব্যয় করবেন এইভাবে নেকির আশা করবেন না এর তবা করবেন যদি আল্লাহ পাক আপনার তবা কবুল করেন তাহলে হয়তোবা সে সেই তবার আল্লাহ আল্লাপাক আপনাকে আমাকে ক্ষমা করবেন আমরা সবাই আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী আল্লাহ ইন্দাকে আফুবন তোকে বললে ফাফু আফুয়া নেই অহ আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করো সময় আসতেছে এই দশ দিন শেষের সবসময় আপনি এটা পড়তেই থাকবেন মায়শা সিদ্দিকা রেজরত আনহা আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিন যে দোয়াটা আমি পড়লে আল্লাহ বেশি খুশি হন তখন তিনি এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ মিন্নাকে আফুব বল হে আল্লাহ তুমি ক্ষমাশীল তহেবুল্লা আফোয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাফু আননি অতএব তুমি আমাকে ক্ষমা করো এই চমৎকার দোয়াটি আল্লাহ রসুল তার স্ত্রী আয়েশাকে শিক্ষা দিয়েছিলেন আমরা আমাদের মা বন্ধুকেও শিক্ষা দিব এবং আমরা নিজেরাও এটা শিখব সবসময় এটা বলতেই থাকবো যাতে আমাদের দেহের মধ্যে হারাম মাল না ঢুকে এরপরে অনেকেরই ধারণ সংসারে আব্বা যেহেতু আছেন বেঁচে আমরা সব ভাই বোন মিলে যত টাকা পয়সা আছে সব টাকা আব্বার হাতে দিয়ে দিই উনি ওখানে জাকাত দিবেন এটা ঠিক নয় যিনি জাকাতের হকদার তিনি জাকাত দিবেন কারণ এ বিষয়ে মুসলিম শরীফের হাদিসের সেই মনে স্পষ্টভাবে যার জাকাত সে যদি না দেয় তাহলে জাহান্নামে তার জন্য পৃথক পৃথক আগুনের পাত তৈরি করা হবে সে পাত দিয়ে তাকে মোড়ানো হবে অতএব সাবধান হতে পারি আমরা পারস্পরিক সম্পর্কযুক্ত কিন্তু মাল যদি আমরা পৃথক পৃথক ইনকাম করি এবং তা যদি জাকাতের মতন হয়ে যায় তখন আপনারা পৃথক পৃথক জাকাত দিবেন সমস্যা নেই আমরা এগুলো দেখেছি সাধারণত কোরবানির সময় সবাই বড় লোক কিন্তু না সবাই মিলে একটা দিবি এক এক ভাই এক এক দেশে থাকে পৃথক পৃথক কোরবানি করতে তার রাজি না ভাবখানে এই যেমন এই সমাজে এক হয় সারা বছর বাবার খোঁজ নেই এই সময় দেওয়ার সময় খোঁজ হয় এগুলো ঠিক না যার জাকাত সেই দিবেন সবশেষে জাকাত দিয়ে দিতে গিয়ে হিল্লা হিলা নিষিদ্ধ হিলা আমরা হিল্লা বলে চালু কথা বলি বললাম যেন বিবাহের ক্ষেত্রে হিল্লা করে জাকাতের ক্ষেত্রেও হিলা করার কিছু রেওয়াজ আগে বোধ ছিল আমরা বারবার বলি বলি এখন পর্যন্ত প্রায় বন্ধ হয়ে গেছে তবু খালি মনে করে দিতে হয় কারণ তো বেঁচে আসে স্বয়তন্ত মরেনি ও মানুষকে দিয়ে অন্যায় কাজ করাবেই আপনার এক বছর পূর্তি হবে ধরেন পঁচিশে রমজান আপনি দুদিন আগে জাকাতের যত টাকা পয়সা আছে ব্যাংকে সেগুলো স্ত্রীর নামে হেবা করে দিলেন এবার যারা আসলো ফকির মিস্ত্রী ভাই জাকাত দেন তো জাকাত আমার হয়নি দুদিন বাকি আছে তোমার ভাবি এখন মালিক ভাবির কাছ গেলাম ভাই বলতে আমি তোমাদের দু মালিক এক বছর হয়নি আগামী বছর এসে পরের বছর ঠিক দুদিন আগেই ভাবি ওর ভাইকে হেবা হেবা করে দিল এমনি করে হেবা করে দিয়ে দিয়ে হিলা করে বাহানা করে কৌশল করে জাকাত থেকে মুক্তি লাভ করার যে সুযোগ এটাও নাকি কোনো কোনো মজাবে জায়েজ আছে তবে এর জন্য ইসলামিক সরকার তার উপরে কোনো চার্জ করতে পারবে না শাস্তি আরোপ করতে পারবে না এগুলো করে মুসলমানদের মধ্যে হিলার সুযোগে বহু মানুষ জাকাত থেকে মুক্তি পেয়ে যাচ্ছে আর বহু মানুষ জাগাত থেকে মাহরুম হচ্ছে আল্লাহর সঙ্গে হিলা করবেন না এই হিলার আরও বহু কিছু ঘটনা আছে ওগুলো পরে বলা যাবে আজকে এই পর্যন্তই বলছি জাকাতের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই সঙ্গে যোগ হবে জাকাতুল ফি এই ওসর জাকাতুল খজরাবাদ এই যে এখন তো আগে আমরা ছেলে বাংলাদেশে ওসর সারা বছর হয়তো না শীতকালে হয় আর গরম করে তো আউশ ধান যাতে দুটা মৌসুম আউশ আর আমল এখন সারা বছরই মৌসুম এরি বড় চলছেই অতএব ধান যখন আপনার বাড়িতে আসবে বিশ মন হলে বা দশ মন হলে এক দশমাংশ বা এক বিষের বিশ অংশ দিয়ে দেবেন দেরি করবেন না ওষরের সঙ্গে খাজনার কোনো সম্পর্ক নাই একটা জৈবের ভিত্তিতে অনেকে যে জমিতে খাজনা আছে সে জমিতে ওষর নাই এটা বলে থাকেন এটা ঠিক নয় কারণ খাজনা হচ্ছে সরকারি ট্যাক্স ইনকাম ট্যাক্স আর জাকাত এক নয় জাকাতের হকদার হলে আপনি জাকাত দিবেন ইনকাম ট্যাক্স যদি পাঁচ মনও দিতে হয় আপনি সরকারকে দেবেন ওটা আলাদা বিষয় ঠিক ওষুধটাও এরকম ওষুধ আপনার জমিতে ফসল হলে আপনি দিবেন বিশ মন নইলে দিবেন না আর বাকি যারা ট্যাক্স দেয় ওটা ভূমি কর সরকারকে ওটা দিতে হয় ভূমি কর আলাদা আর ফসলের ওসর আলাদা ফসল আল্লাহ দেন তিনি দিলে আমরা আল্লাহকে দিব ফসল না হলে ওষুধ নাই অতএব ওটার সঙ্গে এটা কেয়াস করে এটা মজাবের দোহে দিয়ে লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে ওষুধ দেন না এটা অত্যন্ত ভুল এ বিষয়ে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে পাঁচ অশাক ফসল হলেই আপনি সেখানে ওষুধ দিবেন ও এত হক্ক হাসা যেদিন আপনি ফসল কাটবেন সেদিনই আপনি ওষুধ দিয়ে দেবেন জাকাত এক বছর রাখার সঞ্চিত থাকার শর্ত আছে জাকাতের মাল কিন্তু বছরে এক বছর শর্ত নয় যেদিন আপনার ফসল হবে সেদিন যদি বিষ মনে হয় সেখানে এক মন দিয়ে দেবেন আর যদি শেষটা না হয় আপনি খুব সহজে হয়ে যায় সে দশ মনে এক মন এই বিষয়গুলি মনে রাখবেন জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান যা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম সারা শিয়াম হজ জাকাত এই সবগুলি মূল একটাই যদি না থাকে আমার সবটাই শেষ হয়ে যাবে আল্লাপ আমাদের সবাইকে যথাস্থানে জাকাত করার তৌফিক দান করুন না মার্কাজ আপনার সামনে আছে বুঝতেই পারছেন খেয়াল রাখবেন মসজিদে দেবেন না মাদ্রাসায় দেবেন সমস্যা নাই এরপরও যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন আমাদের মসজিদ মাদ্রাসা আপনাদের দিকে তাকিয়ে আছে আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আছে পাক যে বান্দাকে কবুল করবেন সেই বান্দাই এই মার্কাজ গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন আমরা তাদের জন্য প্রাণ ভরা করব আল্লাহ পাক সকলকে আল্লাহর পথে দ্রুত বেগে এগিয়ে আসার তৌফিক দান করব আমি আকুলকলি হাজা আস্তাফুল্লাকুম আলিল ইসলামী